কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি বাতিলের নির্দেশ ববিতা সরকারের। স্কুল সার্ভিস কমিশনের তরফে যে তথ্য আদালতে জমা দেওয়া হয়েছিল সেই তথ্য সহ বাকি সব তথ্য খতিয়ে দেখে ববিতা সরকারের চাকরি বাতিল করার নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে ববিতার একাডেমিক স্কোর কম ছিল, ফলে সব দিক বিবেচনা করে ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী অনামিকা রায়কে চাকরি দেওয়ার জন্য। আদালতের মন্তব্য, অনামিকাকে আর বেশি দিন ভোগানো উচিত নয়, তিন সপ্তাহের মধ্যে অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অঙ্কিতা অধিকারী চাকরি বাতিলের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন চাকরি কাল যাবত অঙ্কিতা যে বেতন পেয়েছেন সেটা ফেরত দিতে হবে, সেই টাকা পাবেন ববিতা। কিন্তু যখন ববিতার চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ববিতাকে প্রাপ্য টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে। চাকরি গেলেও ববিতারও চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে যে খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি বাতিলের নির্দেশ ববিতা সরকারের, স্কুল সার্ভিস কমিশনের তরফে যে তথ্য আদালতে জমা দেওয়া হয়েছিল সেই সব তথ্য এবং বাকি সব তথ্য খতিয়ে দেখে ববিতা সরকারের চাকরি বাতিল করার নির্দেশ দিল আদালত। ববিতার একাডেমিক স্কোর কম ছিল এমনটাই কিন্তু জানা গিয়েছে, ফলে সব দিক বিবেচনা করে ববিতার চাকরি বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকেও নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী অনামিকা রায়কে চাকরি দেওয়ার জন্য। আদালতের মন্তব্য, অনামিকাকে আর বেশি দিন ভোগানো উচিত নয়, তিন সপ্তাহের মধ্যে অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অনামিকাকে 20 কিলোমিটারের মধ্যে স্কুল দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অঙ্কিতা অধিকারী চাকরি বাতিলের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে চাকরিকাল যাবত অঙ্কিতা যে বেতন পেয়েছিল সেটি ফেরত দিতে হবে, সেই টাকা পাবেন ববিতা। কিন্তু যখন ববিতা চাকরির বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের নির্দেশ দেন ববিতাকে প্রাপ্য টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের জায়গায় নিয়োগ হয়েছিল ববিতা সরকার, এবার সেই ববিতা সরকারেরও চাকরি গেল। সেই জায়গায় চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বৈধতা নিয়ে যিনি প্রশ্ন তুলেছিলেন মামলাকারী অনামিকা রায়কে, সেই চাকরি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আদালতের তরফে মন্তব্য করা হয়েছে অনামিকাকে আর বেশি দিন ভোগানো উচিত নয়, তিন সপ্তাহের মধ্যে অনামিকাকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।